বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইউএসআর টেকনিক্যাল। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটি দেখব, টেক থেকে কিন্তু একদম সরে গিয়ে দেখব ভিডিওটি, টেক রিলেটেড। হ্যাঁ, শেষের দিকে একটু টেক টেক ব্যাপার তো আছেই, কিন্তু তবুও টেক থেকে সরে গিয়ে। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি ঠিক কী হবে। হ্যাঁ বন্ধুরা, বাজেভাবে ব্যাপারটি নেবেন না, যে আমি হোটেল বলছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে থাকার জন্য বলছি, কাপল ফ্রেন্ডলি বলছি, সেটা যে বাজে বাজেই যে হবে তার কিন্তু কোনো মানে নেই। ধরুন অনেক সময় কী হয়, আপনারা কোথাও একটা ঘুরতে গেলেন, আপনার গার্লফ্রেন্ড আর ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, কিংবা আপনি কারোর বয়ফ্রেন্ড হন, আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছেন, তো ব্যাপারটা কী হবে যে ঘুরতে গিয়ে হয়তো কোনো কারণে ধরুন আপনারা গাড়িতে গেছিলেন, গাড়িটাই খারাপ হয়ে গেছে, তখন কিন্তু কী হবে, যেমনই হোক যাই হোক, রাত্রিবেলা যদি আপনারা সেখান থেকে ফিরতে না পারেন, আপনাদের কিন্তু থাকার জন্য একটি জায়গা দরকার। তো সেই টাইমে বাজে হোক খারাপ হোক, আপনাদের কিন্তু একসাথে কোথাও একটা থাকতে হবে। তো সেই টাইমে কিন্তু আপনাদের একটি হোটেলের রুম দরকার। এবার আপনারা সেই জায়গায় গিয়ে নিজে থেকে যদি হোটেল বুকিং করেন, প্রথমত তো অনেক হোটেলে তো নেবেই না, রিজেক্ট করে দেবে, যেহেতু কাপল দুজন একসাথে আনম্যারিড মানুষকে তো নেবেই না। ম্যারিড হলে কোনো প্রবলেম নেই, কিন্তু ম্যারিড হলে সেই হোটেলটি ভালো না খারাপ সেটা আপনারা জানতে পারবেন না। তো সেই জন্য সেসব প্রবলেম থেকে প্রবলেমগুলো সলভ করার জন্য আজকের এই ভিডিওটি আপনারা, আমি আজকে আপনাদের একটি অ্যাপ্লিকেশান বলবো, এবং সেটি কী হবে, সেখান দিয়ে আপনারা কিন্তু কাপল ফ্রেন্ডলি রুম কিন্তু খুব সহজে বুকিং করতে পারবেন। তো চলুন দেখে নিই, অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে ওয়ো। আপনারা হয়তো অনেকেই শুনেছেন ওয়ো, আমি ধরেন ইন্টারনেটটি অন করিনি। ওয়োতে কী হয়, এখানে কিন্তু সব রকম হোটেলগুলো কী থাকে, কাপল ফ্রেন্ডলি হোটেল। আপনাদের এখানে কাপল যদি দুজন মিলে যান, দুজনে গিয়ে কিন্তু থাকতে পারেন। তো চলুন দেখে নিই অ্যাপ্লিকেশানটি কী করতে হবে। ফার্স্ট এখানে নাম্বার দিয়ে দেবেন আপনার, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে টাচ করে নেবেন, এখানে কোড আসবে, ভেরিফিকেশান কোড আসবে। আমার আগে থেকে দেখুন এ করা আছে, অ্যাকাউন্ট খোলা আছে, তাই কিছু হবে না, শুধু ভেরিফিকেশান কোড আসলো, অটোমেটিক কোড এসে সাবমিট হয়ে গেছে। দেখুন চলে এসছে, গুড আফটারনুন উজ্জ্বল বলছে। এবার এখানে ধরুন আমি ভাবছি, আমি একটা জায়গা সিলেক্ট করে নিলাম, আমি ধরুন আমি দীঘা ঘুরতে যাচ্ছি, আমার লোকালে সব থেকে ফেভারিট জায়গা কিন্তু দীঘা। অনেকের হয়তো যার যার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার ফেভারিট দীঘা। তো দীঘা যখন আপনি ধরুন অনেক রকম হোটেল দেখুন এখানে অনেক লো কস্ট থেকে হচ্ছে 4, 6, 8, 6, 8, 5, 4, 4, 2, অনেক কম রেটে কিন্তু খুব দারুণ দারুণ হোটেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর যে হোটেলগুলো, রুমগুলো খুব সুন্দর সুন্দর রুম এবং কম আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এখানে কিন্তু কোনো বাজে হোটেল কিন্তু এখানে লিস্টিং করা থাকে না। তো এই জন্য আপনারা নিশ্চিন্তে কিন্তু এখান থেকে প্রথম কথা হোটেল বুকিং করতে পারবেন, এবং এর প্রতিটি রুম কিন্তু কাপল ফ্রেন্ডলি। আপনারা যদি কাপল যান, কাপলে কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখুন এখানে টু অ্যাডাল্টস করাই আছে, ডান করে দেবেন। দেখুন এখানে তারপরে কী করবেন, বুকিং করে দেবেন, বুকিং উইদাউট মেম্বারশিপ। হ্যাঁ, বুকিং উইদাউট মেম্বারশিপ করে বুকিং করে দেবেন, বুক নাও। দেখুন ইওর বুকিং ইন প্রোগ্রেস, প্রোগ্রেস হচ্ছে, প্রোগ্রেস হওয়ার পর দেখুন সাকসেস, আমার বুকিং কিন্তু কনফার্ম হয়ে গেল। এবার কি, যখন আপনারা হোটেলে যাবেন, আপনাদের যদি আপনাদের আই কার্ড সঙ্গে থাকে, ধরুন আপনার ভোটার কার্ড, আধার কার্ড, যাই হোক সঙ্গে করে দুজনের যদি আই কার্ড ভোটার কার্ড থাকে, তাহলে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাদের। আর প্রথম কথা, আই কার্ডে কিন্তু 18 মেয়ের যে থাকবে, মেয়ের বয়স কিন্তু 18 বছরের ওপরে থাকতে হবে, এবং ছেলের বয়স কিন্তু 21 বছরের ওপরে, নিচে থাকলেও কোনো প্রবলেম নেই। ছেলেরটা নিয়ে প্রবলেম, মেনলি মেয়েরটা নিয়ে প্রবলেম, 18 বছরের ওপরে কিন্তু থাকতেই হবে, নাচাড়া কিন্তু রুম বুকিং করে থাকা সত্ত্বেও কিন্তু আপনার রুম কিন্তু আপনাকে কিন্তু হোটেলে ঢুকতে দেবে না, রিজেক্ট করে দেবে। তো অবশ্যই এইগুলো মাথায় রাখবেন। আর যখন আপনারা ওই রুম বুক করে যাবেন, সেই হোটেলে প্রথম কথা পুলিশের কোনো ঝামেলা তো আসবেই না। দ্বিতীয়ত, আনম্যারিড যদি ম্যারিডও যদি হন, তাহলেও কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটি অপশান হয়ে দাঁড়াবে এই রুমটি। কারণ কি, এর রুমগুলো খুবই সুন্দর, আমিও থেকেছি দীঘায় গিয়ে একবার ওই রুমসে। তো যাই হোক, খুব সুন্দর সুন্দর রুম এখানে কিন্তু পাওয়া যায়, আপনারা ট্রাই করে দেখবেন। এবং কাপল ফ্রেন্ডলি, দেখুন এখানে ফ্যামিলি, কাপলস, গেস্ট উইথ লোকাল আইডি আর ইন্টারন্যাশনাল গেস্ট, কাপলস কিন্তু বলে এখানে অপশান রয়েছে। দেখুন দিস ওয়ো ওয়েলকামস, এদেরকে ওয়ো কিন্তু ওয়েলকাম করে। তো এবার বুকিং করে দিলেন, আপনি চাইছেন মানে এবার ক্যান্সেল করবেন, কোনো কারণে যদি ক্যান্সেল করতে চান, দেখুন আমার তো এখন দরকার নেই, আমি আপনাদের জন্য বুকিং করলাম, আমি ক্যান্সেল করে দিই। দেখুন এখানে এসে ক্যান্সেল বুকিং, ক্যান্সেল বুকিং করলে কিন্তু চেঞ্জ ইন প্ল্যান ক্যান্সেল করে দেবেন, এ কিন্তু কোনো আপনার কাছে চার্জ নেবে না, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। ফ্রি ক্যান্সেলেশন সব হোটেলেই কিন্তু ফ্রি ক্যান্সেলেশন। এবং যদি কোনো কারণে ধরুন হোটেলে গেছেন, হোটেলে গিয়ে কোনো কারণে যদি আপনারা পুলিশের কোনো প্রবলেমে হয়তো ফেসে গেলেন, আই কার্ড দেখালে পুলিশ কিন্তু আপনাকে ছাড়তে বাধ্য। এই পুলিশের কাছে কিন্তু কোনো নিয়ম নেই যে আপনাকে সে ধরবে, আপনাকে কিন্তু ছাড়তে বাধ্য, যেহেতু আপনারা প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক দুজন ওই রুমে কিন্তু কাপল হিসাবে থাকতেই পারে, কোনো তাতে প্রবলেম নেই। তো এখান দিয়ে বুকিং করুন, বুকিং করে থাকুন। যদি কোনো থাকতে বলছি মানে কি, যদি ফেসে যান কোথাও, কোনো কারণে কোথাও মানে বাজে সিচুয়েশনে পড়ে যান, তখন কিন্তু এখান দিয়ে আপনারা বুকিং করে থাকতে পারেন। তো এই ভিডিওটি ছিল টেক থেকে একটু আলাদা, যদি আপনাদের ভালো লাগে, কাজে লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে কী হবে সবার প্রথমে কিন্তু আপনি আমাদের নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের কোনো টেক ভিডিওতে। টাটা।